আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন একটি দিনের শুরুতে আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ভিডিওতে থাকছে আমার একটি শখের বাগান, এবং দুপুরবেলা আমি কি লাঞ্চে কী রেডি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আলহামদুলিল্লাহ আমার শখের বাগানে আমি চলে আসছি। এখন আমি শখের বাগান থেকে কিছু সবজি উঠিয়ে নিব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি শখের বাগান থেকে কিছু বেগুন উঠিয়ে নিচ্ছি। আমার শখের বাগানে অনেকগুলো বেগুন ধরেছে এবং ধরেছে ভেন্ডি ধরেছে, আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। শখের বাগান থেকে সবজি উঠাতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ আমার শখের বাগান থেকে আমি বাসায় চলে আসছি। এখন আমি দুপুরে লাঞ্চের জন্য রেডি করতেছি। কাফু মাছ ভাজি করব, টমেটো দিয়ে কাফু মাছ কীভাবে ভাজি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে রেখেছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর রেখেছি কাফু মাছ। আমি এখানে ছোট একটা কাফু মাছ রেখেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এগুলিকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। কিভাবে আমি কাফু মাছটা ভাজবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি কিচেনে চলে আসছি। দিয়ে দিলাম তৈল, আমার ফ্রাই প্যানটা গরম, তৈলগুলি গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আমার রেডি করা যে কাফু মাছ রেডি করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ তৈল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি আমি কাফু মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এক পিট হয়ে গিয়েছে এবং আমি আরেক পিট উল্টিয়ে দিচ্ছি। যদি আজকে আমার আপনাদের কারো কাছে আমার আজকে আমার শখের বাগান এবং আমার দুপুরে লাঞ্চটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যখনই নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে তৈল দিয়ে মাছ ভেজেছি সেই তৈলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো এবং কাঁচামরিচ। এখন অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু রসুন। আমি আমার কাফু মাছটাতে একটু ডিম হয়েছিল, সেটা আমি আলাদাভাবে একটু সিদ্ধ করে রেখেছি, সেটা অ্যাড করে দিয়েছি। সেটাকে আমি এখন একটু ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক উপকার হবে আমি কীভাবে কাফু মাছটা বাছতেছি। এখন আমার কাফু মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো আমি আবার অ্যাড করে দিয়েছি। যাদের কাছে আরও বেশি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আলহামদুলিল্লাহ এই তো আমার কাফু মাছগুলো ভাজা একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে তো আরও বেশি ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।